এই পৃথিবীর একটা সময় আছে না ভাইয়া? অনাত্ম হস্তদান জিরো না, ঠিক আছে ভাই, আমি শেষ করে দিছি। না না না, পৃথিবীর একটা সময় আছে না? উরুমিকে যত যাবেন সময় তত। বরহত মানে কি? আল্লাহ দিয়ে দিবি কি, বরহত দিবি কি? হ্যাঁ, হয়তো আমি বরহত দিবি জিনিস কি, হালানা দলা লাম্বানা বাইটা মডানা সিউ নিবি কি? এই হদ্দ ন জানে এই এনা না, ঠিক আছে, মানে বাঙালি মানুষ তো না, কিছু জোর করিল হইম দে। এহানা 600 জন হাইতারিব, কিন্তু বাস্তবতা দেখি 1000 জন হাই, আরো কিছু অইনা ভাই। এবার আরা কি হই মুরব্বী? ওয়া বরহতই, বরহতই মানে কি হত্যারণী? 600 জনের হানারে আল্লাহ 800 জনের পেট ভরাই দি। সুবহানাল্লাহ, আল্লাহ, ইবে কেন হইলো? যে মানুষ পেট ভরতে 3 প্লেট লাগদু, এটা আধা প্লেট হওয়ার পরে হানা বাসেন না, মানুষ বাড়েন না, মানুষও বাড়ের হানাও বাসের, মানুষও বাড়ের হানাও বাসের, মানুষও বাড়ের হানাও বাসের। এবার নাম্বার হত মাহফিল কমিটি আছে কেন খেয়াল করেন, যে হাম্মান আল্লাহর নামে শুরু হয় ইন হনদিন বেজ্জতি নয়। আইবেন পুরা দেখাইলে নগরীবেন উদ্দেন করিবেন কিছু যদুর আড্ডুকে কিছু করি করি বিসমিল্লাহির রহমানির রহিম হই, ও আল্লাহ ইজ্জত রক্ষা করো হই, এর বাড়া শুরু করো। হত্তুন হানা আইবেন তত চিন্তা, কিন্তু হবদার ডাক না উল্টাই, ডাক না উল্টাইবে। এখন এখন আর বদ্ধ করলে তোর মনত ফুরিব, ওই খন্দক কনন গরিবের সময় আল্লাহ রসুলের আইয়েরা সাহাবা গত দিই না, ইয়া রসুল্লাহ আর গরম মি দেখা না হানা তিবর গরত আসলে মাত্র 3 জন না 4 জন আর হানা আরি তিব মনে মনে যাই আস্তে আস্তে নবীর হদ্দ নবী মনে আরেকজন 2 জন আইনার করত হানা হারা নেনলে যেতুন সাহাবা আছে বেগুনের হাবাবের মতো আপন সামর্থ্য না, তো ইবে দত দিদে নবীরে নি আর ওয়ারা 6 জন 2 জন উগ্র সল বেগুনে মিলিয়ে রাখাইবো হয় গরুটি নবী হঠাৎ করে হদ্দ ওয়া সাহাবা ইউ ইউ দত আছে দত। আচ্ছা এখন জিবে দত দিবের মনের অবস্থা কি? আই হাই হানা তা হাবাই তে জুন 10 জন ইয়া হাই দে 1000 2000 3000 1000 1000 এখন নিবে আর কিছু হ্যাঁ অন হয় না অন হয় ইন হলে আদম আই দন হলে কি হইতাম? তোমার দত দিতে তুমি আবার ইতে রাখা দেখতে লাগবে, কিন্তু সাহাবা তো সাহাবাই হদ দে বাজে না মাতন যায় তুমি যেহেতু নবীর জবান তুমি বাইরে আর আন নবীর নিজের মুখে অনহতা না হয় আল্লাহ হয়তো হওয়াই দেহে আল্লাহ হই। আচ্ছা সব বইবে কেন? গড়ের শান্তি আসলে কি টিয়ান ভিতরে নাকি গড়ের ভিতরে নাকি দালানের ভিতরে নাকি গাড়ির ভিতরে নাকি ব্যবহারের ভিতরে এখন বুঝবেন ইবে গড় তাই শীত বউর হত বউ ইয়া হানা হদ্দুর আছে রুটি টুটি যা আছে বেগিন মিলিয়ে রে 3-4 জন রই যাব অন্ধে হাম তক্কা নগি অন্ধে কি আয় দত দিয়ে দিয়ে 4 জন রে নবী সহ 4 জন রে অল্প জন হয় 1 জন রে কিন্তু নবী তো এখন বেগুন রে দত দিবি এখন কেন যাব বউ উনি হতে তোমার কত টেনশন করো পরে জিবে দত দিবে জানে এবার হোদায় জানে জিবে দত দিবে জানে এবার হোদায় জানে আর তো তোমার কি আর গোলাম গোলাম ইয়ে না গজুম দেয় বাদ দাও ইবেন নামল দি তাওয়াক্কুল ইবেন নামল দি ইমান।
রাস্তা দিয়ে যাইতে লাগবো টিয়াজি কি এন্টেন জীবন বদ বিপদ কেউ আগে হয়তো ক্যাঙ্গুর ওই দিন না জানে আর আল্লাহ আছে বেটা আল্লাহ ক্যাঙ্গুর মাছ আলে আল্লাহ মারালে আল্লাহ ইবের নাম তাওয়াক করি হইছ অন একবার তারপর আল্লাহ ক্যাঙ্গুর তারপরে না চাইবে আর তো আব্বারে ওই কিছু দিবের আগে ফাইবের আশা করি এটা লারা না ভাই দিও ভাই ঠিক আছে না ওই আরা সিলিঙ্গে বসে হতা আছে কিছু পেতে গেলে ইয়ান তো দুনিয়ার ক্ষেত্রে ঠিকই মানো উকে কে না মানো ইকে কি হর হতারনি পাইব দিবাও আই ফাইউমো তুই আরে দিব আল্লাহর কিছু দিতেন না আরা এই লাগি আচ্ছা বেগুন আসছি না বেগুন আসছি না হ্যাঁ না সামনে দিয়ে আগি না রসুলে কি হর ওয়া বর্তনের ভিতরে রাখো আল্লাহর নামে দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা হ বদ্দার উল্ডাই নসাইও দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা সুবহানাল্লাহ ন হর দৈন্যে দে আছে সৈন্যে সাত আছে দৈন্যে দেওয়াত আছে সৈন্যে সাত আছে হারণ সৈন্য বে তো জানেন হজনের উত্তরে চল উগর রান হওয়ান জোর হন না আর রসুলে ওয়া কেনা কেনা আর রসুলে একদিন রান মুবারক হার এক কান গ্রহণ গজ্জি হ্যাঁ হই না হার হইতে নবাজ ইন সলর ভাগ্য দে আর নবী যাই ইবেরে আতত লই সুবহানাল্লাহ না হর ইন সলর ভাগ্য দে সল ইবে আর নবী আতত জিতে জি হাই দ্বিতীয় আরেক কান ওয়া আরেক কান দো আরেক কান দি তিন নাম্বার আরেক কান নবী তোয়াই আরেক কান দি চার নাম্বার আরেক কান তোয়াই আরেক কান দি হওয়ান গি কেয়ামত পর্যন্ত শুধু রানই বার হইতে কি ইসলাম বুঝতে গেলে বেনতুন বেশি দরহরণ দিয়ে দিল ইসলাম বুঝতে গেলে আল্লাহ নবী কোরআন হাদিস বুঝতে গেলে আচ্ছা বেগুন এসছি না হানা হান না সৈন্য সাইতে কি দৈন্য দিতে আছে সৈন্য সাইতে কি এবার সাহাবাই হদ দে কি হান বেগুনে হনর পরে যে সাইজনের হানা তাই কি এবেল হন রুটি বানাই নিয়ে ভদ্র বানাই তারে পাঁচ জনের বানাই ছয় জনের বানাই তাই লাইনা বানাই তোমার মিটার তো কিচ্ছু আল্লাহ হতার হাবিব মুস্তফা জাব দে সুবহানাল্লাহ রজুর হন না সাহাবাই যাতে মনে মনে চিন্তা করে আল্লাহ হক দে তুই কে চিন্তা কর আর নবী দত কবুল করছি তো না মেহমান দ্বারা আয়া না করছুন তুই তো বাহানা নবী বেরুম বন্ধ নে অনত গিলে তো টেনশন গরম করেন শুধু কানেকশন না লাগান না আল্লাহ নদের দিই অনেক বকার রহমত আল্লাহ নদের দিই অনেক বকার জেন বৃষ্টি কি রহমত ফসল উঠতে গেলে বৃষ্টি লাগব রহমত গাছ উঠতে গেলে বৃষ্টি লাগব রহমত এবার এই বৃষ্টি যদি চব্বিশ ঘন্টা দিয়ে তাহলে এত অনাহত বসে বন্ধ এবার হুন নাম নিশানা নেই এবার আর আনো না বাটফারুন বুঝলো মাথার তো বাটফারুন আর আনো না বা ফাইলো নারাজ এত আল্লাহ আল্লাহ নদ মনত তাইব না এখানে জোর হন না মনত তাইব না তোর নবীরে আল্লাহ মেহরাজ গড়াই না না গড়াই আল্লাহ নবীরে মেরাজ গড়াই সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ দেওয়ার বান্দা আর নবীর মিকে নসাইও আই আল্লাহ লই যাই দিয়ার কুদর তোর মিকে স আল্লাহু আকবার শিক্ষিত সমাজ যারা প্রেমিক আছে অনারাত্ম কেন মনোযোগ আকর্ষণ করে দি
নবী জেন্ডায় আল্লাহ লগিয়ে নহনু দুঃখ আছে না, অশান্তি আছে না, কেন জোর অহম করে অশান্তি আছে না? ফেডার খানার হস্ত, তাহার হস্ত, গুমুর হস্ত, অপমান, যন্ত্রণা, রোগ, বালায় হস্ত কিচ্ছু নাই। তো নবী ছেলে তেন তাই যেতে শান্তির জায়গা ফালাই আবার যে হস্ত জায়গা ছিঁড়ে দিয়েছি, ইয়ে নাই তো বড় অবাক কর বিষয়। এবার কিল্লে ফেরত আসছি, উনুন এন্ডা জান্নাত আছে না? শান্তি আছে না, রহমত আছে না, দুঃখ আছে না, দুঃখ আছে না, কষ্ট আছে না, যন্ত্রণা আছে না, ভোগ আছে না, পানির তিরেশ আছে না, মায়ের ডর আছে না, হামলার ডর আছে না, রক্তপাত আছে না, গর্ভাঙ্গন আছে না, কোনো টেনশন আছে না, কোনো কিছু জান্নাত, সুখ, শান্তি, বেগিন, তারপরও চলে শিকার রাসূলুল্লাহ দান্নে বেগিন আছে আর উম্মতন্ত নাই। সুবহানাল্লাহ, তাসবীর হলেন না? সুবহানাল্লাহ, ইয়ান উনি যারা তো সুবহানাল্লাহ বাইন না রাই তো ইতার লাফসুস লাগত না, কারণ হাশরের ময়দানে মধ্যে মন নসাইলে অনতন সুবহানাল্লাহ হাম পড়িও। আরে শেহক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশরে ইজ্জত রাসূলুল্লাহ। বুঝুন, ইসলাম ধৈর্য শিখাই, ইসলাম প্রেম শিখা দে প্রেম। ইয়া রাসূলুল্লাহ নে বেগিন সারিয়ে চলি সুন্দর হদড় নে বেগিন আছে নাই তো আই নবী জান্নাতর ফল ন আই উম্মতুল্লাহ পাগল। যদুন ওলামায়ে কেরামর এই পর্যন্ত ওয়াইজুন নয় আন নবী জেতাই হাইন্দি ফোয়াল্লাই হাইন্দি মায়েল্লাই হাইন্দি নাতিল্লাই হাইন্দি উম্মতল্লাই। যতবার দোয়া করছি নিজের নিজের সংসার হলে দোয়া, সম্পদ হলে দোয়া, উম্মত হলে দোয়া। এদিন হাদিস শরীফ ফুরি বা যে আর সবুজ পানি ধরি নিনে, আমি অল্প জ্ঞানী মানুষ, বেশি কোনো জ্ঞান দেয় না আছে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাসে দোয়া করার দে, আল্লাহ হাসরের ময়দানের মধ্যে তো আর উম্মত বেগুন তাইব, বোধ ক্যাটাগরির উম্মত তাইব, আর হাসর গান আর উম্মতর জন গরিব গরিব আছে উম্মত উনুর ওয়ারে আর রাইখ করে আই নবী রে বড় লোক হল নরাইখ টিয়াওয়াল হল নরাইখ ইমানদার জন গরিব গরিব আছে ফি জুমরাতিল মাসাকিন আর উম্মত বিত জন গরিব ইতা আল্লাহ আর রাইখ আল্লাহ। এই হাদিস ফোরানোর পরে জানানোর পরে গরিব হক হব তো মাইলে ফিরে ভালো হই দেবা যে টিয়া নদে আল্লাহ গরিব হই দেবা আল্লাহ অন্তত হাসর ময়দান নবীল তাইতে জুম ঠিক না? কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা উচ্চ আওয়াজ একবার হন সুবহানাল্লাহ আর এক কেন জোর হন না সুবহানাল্লাহ নবী আর আল্লাহ ইশিন এবেলা ইউন ইউ তো মাসালাম মনে রাখবেন আল্লাহর হুকুম ছাড়া কিছু হন হবে নবী এসে তাহার হুকুম নবী গিয়ে দিয়ে আল্লাহর হুকুম কেন জোর হন নবী আশিদ আল্লাহর হুকুম। এবার এই নবী কি হন হায়াতি খাইরুল্লাকুম ওয়া মামাতি খাইরুল ও উম্মত আই নবীর মেডির উদ্দিত নিয়ে ন তোমার আল্লাহর রহমত আই নবী মেডির নিচে জনিয়ে ন তোমার আল্লাহর রহমত। আচ্ছা মেডির উদ্দিন নবী আছে রহমত তো বুঝিলাম, মেডির নিচে তাইলে রহমত কেন হইল? আজিও যদি নবী এখন পর্যন্ত থাকত কোরআনের আয়াত নাজিল হইতো নাকি নইতো? যখন
আয়াত কি নাজিল বন্ধ হয়ে যেত না? সালাত থাকত না? এ কোরআন শরীফ হত্তর হইতো, চোদ্দশো বছরে কোরআন হত্তর হইতো, কল্পনা করা যান না? আল্লাহ নবী হ দায় যার গুই তোরা তো সর দিজের এবারে দরি রাইস আর না আইতে আইলে জীব বেলা আত্মা আইব আইন ফল্ট আত্মা আইব তোরা জীবন কঠিন জীব। এবার আইন অভিজার গুই শরীয়ত শেষ গি তার বারে বারে সুযোগ নেই হামাবেরও। এখন যে দুই হাজার তেইশ সাল দুই চোদ্দশো বছর আগে কি এক না? এখন নবী তাইলে সিস্টেম নতুন নতুন না পাল্টাইতো প্রত্যেক দিন আরাতন প্রত্যেক দিন ভাবে নতুন ভাবে নতুন ভাবে বই সাবম ভরতো নতুন ভাবে নতুন ভাবে শিকম ভরতো এক দ্বারাই চলিল না ভরতো। কোরআন যেতে তো বড় হাদিস যেতে তো বড় মানুষের জীবন নানা যেতে তো কঠিন এত আল্লাহ নবী হত দায় তাহ ন তোমার আল্লাহ রহমত দুনিয়ার তুন জন তোমার আল্লাহ রহমত কিয়া আই আইছি দিও আল্লাহর হুকুমে গেই দিও আল্লাহর হুকুমে আর আল্লাহর হুকুম কোনদিন ভুলই ন পারে কেন জোর হন সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাই একটা আওয়াজ দিয়ে আর নবীর ভিতরে যা আছে বেকিন দিয়ে হনে হদ্দুদ দি জদ্দুদ দরহার বুঝুয়া হতা হদ্দুদ দি এবার হদ্দুদ দরহার যে দি বেজানে যে ভাই বেজানে অনদাই নমাতে তার জোর হন না অনদাই যে দি বেজানে যে ভাই বেজানে আয়ু তো অনেক অনুমান করে হজ্জ করি তেজুম দেবে সঠিক জায়গা পর্যন্ত পৌঁছন সম্ভব নয় বাজি উতে তুন কোটি মতি সে হটি আছে কোন আছে হাজার হাজার কোটি নিয়ে আহ দিলে হল তুন বরাবর হ গুইদের ফিয়াস নাই দেন তাম তুই আর কাউ জোর কর যে কম্পিউটারে যাই তো তো না জানে কারণে না পাঁচ বছর সারা ডুকন না যায় ঠিক আছে না বাজি তোর নবীর ভিতর জিন আছে দিয়ে হনে হন আল্লাহ জীবের দেওয়াবুতর হন ভুল জীবের বাসায় কোনো ভুল তার মানি আল্লাহ এনগ্য নবী বাসায় গজ্জি দে জীবে আল্লাহ বাসায় গড়নোর হারও নেই এন্ড আর হন অবকাশ রাইবের হন সুযোগ লা রাইবা ফি কুরআনুল কারীম এই কুরআন যার উদ্দিন নাজিল হই বলা রাইব আর কেন জোর হম করিব কারণ অনেক কুরআন মধ্যে যদি আয়াত ধরন নবীর ভিতর আয়াত নবীর ভিতর যদি আয়াত ধরন কুরআনের ভিতর আয়াত কারণ কুরআন এ আল্লাহ আর ন দে অনর ন দে নবীর দে এদুর কি বুঝুত আসছে না বাজি এ বেলায় আর জায়গা লই হজ্জি আছে না আতন না কর দেওয়াল লই টিয়া লই কেন জোর হলে খুশি গাড়ি লই বাড়ি লই ইয়ান লই দোয়ান লই সূর্য লই সূর্য লই বাতাস লই বৃষ্টি লই সান লই জোয়াল লই কিয়া মানুষ সহ্য অদ্দূর গরিত্তারে জেদ্দুরিবের পরিবর্তন করার ক্ষমতা তাহে বুঝুন তাম বুঝুন অনারা আরলে হজ্জ করিত্তারি বল ওয়া মোকারাম বাড়িরে সরফ কিয়া ইবেরে সরাই আর গো বয়বের ক্ষমতা অনুত্তন আছে দেখ এবার একজন রাজরা লাইরে জান লই জেরগো সাই হজ্জ করা সই হে নলিস হজ্জ চলিব না তোলে হজ্জ গরিবের একখান লিমিট আছে সীমা অনে জাগালে হজ্জ করিত্তারি বল কিন্তু মেঘ লই হজ্জ করি তেতেন কিয়া ইবের অনর ক্ষমতার বাইরে কোরআনই গো আনার ক্ষমতার বাইরে ইসলামও আনার ক্ষমতার বাইরে আল্লাহও আনার ক্ষমতার বাইরে নবী রহমতুল্লিল আলামিন সহ সমস্ত নবী রসুল জান্নাত জাহান্নাম আনার ক্ষমতার বাইরে ইবের লই হজ্জ করেন না বোকামি সারা কিচ্ছু লোক বুঝেন না বারে বাংলার এবার উনন সাইকোলজিক্যাল সাবজেক্ট আছে না ভাই ইবের অন অস্বীকার চাইলে গরিব তেতেন না আর ইবে যদি অন অস্বীকার করেন অনতন ভাবনা জঙ্গ করিব ইসলামী বেনুগ্য কোড অফ লাইফ পৃথিবী থনকান কিছু সেক্টর বাদ ন দে বেগিন ইসলামের ভিতর আছে নগরী হল শেষ শতান হই রায় অনর্থন বিদায় লোর নবীর শান কিল্লে গাইবেন কিল্লে মানিবেন আল্লাহরে মানুন না জোরহন আল্লাহরে মানুন না এবার নবীরে দিয়ে হনে নবীরে দিয়ে আল্লাহ আল্লাহ দিয়ে কি নারাজ হয়ে দিই না খুশি হয়ে দিই বাস শেষ অতিরঞ্জিত গরম যাইব না আবার হমন যাইব না
আল্লাহ যে দূর দিয়ে দূর, আরা কি জানি না হব দূর, তাহলে আরা হই দেখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ওয়াল্লাহ তুমি যে নবীর হাবিব বানাইও ইবের উদ্দি তুমি দরুদ পড়ো। ইবের হক আদায় করিবের ক্ষমতা শুধু আনা না বেগুন আরা কে তুম নবী আর আল্লাহ যেদিন হাইন্দি এক ফোঁটা চোখের পানি হক আদায় করিবের কেন জোর হনা বাজে আছে না আল্লাহ আর আরে না চাইতে যেদিন নিয়ামত দিই আর আরে জীবন মিদি আর জীবন ভর সিস্টেম মিদি হোয়ালিবে ঢুকে রাইলো এই নিয়ামতের হক আদায় হবো না ওই তো না আর এই গরিব দি কি হক আদায় করি দিন বাজে চেষ্টা করি দি চেষ্টা 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 বুঝছুন বাজে হক আদায় করি দিন চেষ্টা করি দি আর চেষ্টা হনো দিন মোকাম্মেল নয় মাতন না বাজে অনার এক প্লেট বাদ দিও থ্যাংক ইউ শেষ আর কিছু আছে না আর কিছু আছে না নাই আল্লাহ হদ্দে আর এদ্দুর দিল তুই চলিব তুই আর আলহামদুলিল্লাহ আইয়ানু মিদিল্লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম আইন আরো বাড়াই দিই তো নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ হয় হত্যার নিয়ে সোয়াফিয়েন এক সাইডে রাখো সোয়াফিয়েন এক সাইডে রাখো ফতম লাভল দিয়ে অনেক এন্ডাকান শান্তি পাবে নিজে হাইলে ফেট বরে মাইনছুরে হাওয়াইলে আ হইতো নানা রকম আয়কেন আবার হইরা আবার উনন নিজে হাইলে ফেট পরে মাইনছুরে হাওয়াইলে আজি এন্ডার কমিটির ফকল আছে না সে কমিটির ফকল কেন আত্মলন সহ জন আছে না কেন আত্মলন হইছো ওইবে ঘুম গিয়ে গিয়ে অধ্যক্ষ ঠিক আছে হ্যাঁ বাসুল্লাহ যুগে ঘুম তো রাহুল ইতারা তবরুক আল্লাহ যদ্দুর দিয়ে আয়োজন করছি না অনারার দিবার চেষ্টা করিব না আচ্ছা অনারা কেউ না পাইলে তারা মন হারাব না নইব আরো জোরে আরো জোরে কিন্তু অনারা দিয়ে যদি তারা না পাই তারা মন হারাব না কেয়া খুশি বোঝো না যে বাত হয় তুমি খুশি আজ বলছো না আজ এন্ডা বোধ বলছো না আসা হয়তো মাগের নাস্তাও না করে কিরোটা তোর ফেট নাই হতে আসে তো বোক নাই আসে তো তুই নহর কা হত খুশি তো বেটা ফেট বলি মানুষ দের তো মন ভরে গিয়ে বেড়ে তো যেতে মন ভরি যাই গই ফ্যাটি বেনে ভরি যাবি অনার গরম মিতে মা বোন আসে না রান্ধি বেললাই ইতারা রাঁধেনি মজার বিষয় সবা মা বোনে রান্ধাই বেগুনে হানি শেষ পর্যন্ত মা বোনে রাতি বেগুন মেহমান জানার পরে ইতারা যাতে বাতাই দেবো আড্ডি ভুল হয় ভান্লার কেন আড্ডি আলু জোল হরিয়ার নিচেরি কিরো বোন তোর রান্ধাই তো বেগুনে ফ্যাট পরে গি তুই কেন হর মাইনছে হাই দে নিজে হাইলে ফ্যাট বরে মাইনছুরে হাওয়াইলে ইবেন নাম ইসলাম ইসলাম হদ্দে নিজে নহাইলে মাইনছুর মুকুট মিতে হানা তোল আল্লাহ তোমার গরম মিদ্দে কিছু বালা যদি হানা ফাটায় রিজিক দরজা জানালা বন্ধ করি তো খুঁজবো ইঞ্জাইন বাইরে গড়ি ঘর আছে নজাই আর যদি ফারো বাগবুটারা গড়ি হোক ইসলামের মতো এত গোছানো সুন্দর ধর্ম আফসোস আর আল্লাহ আর এই এনার মর্যাদা কর দর দিন না জানিস তা আমি বেগুনের হাসে কেন অনুরোধ করছি বাবা এনার কেন শেষ মাহফিল রাজি বিদায় যতই ব্যস্ত তাই বল তোমার ফাঁকে ফাঁকে বাজি নামাজ সানা দায় করি হইলেন অনর ব্যস্ততা যেন অনর নামাজরে ডিঙ্গাইয়ের পাওয়ার দেখাই না পারে সবসময় ব্যস্ততার নিচে রাইবেন পাওয়ার নামাজের উড়ে রাইবেন আচ্ছা নামাজ মিললে আজান আছে না আজানে শুরু হইবে কি লা ইলাহা ইল্লাল্লাহ বাংলার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে হাইয়া আলা সালাহ কি জোর হন নেবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার কোনদিন চিন্তা করে চাই না আজানি আল্লাহু আকবর দিয়ে গিলে শুরু হই শোন শব্দ কেন খেয়াল করেন আল্লাহু আকবর শব্দ হবো অনারা বিরক্ত হইতে লাগে না বুঝি আল্লাহু আকবর আকবর আছে না আল্লাহু আছে না শুরু কি হার নাম এবার শেষ আজান শেষ শোন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ ও হার নাম শুরু দুই আল্লাহর নাম শেষ দুই এবার নামাজও শুরু শোন আল্লাহু আকবার হার নাম এবার নামাজের শেষ শোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
কার নাম? শুরু অর্ধ নামাজ আল্লাহর নামে, শেষ অর্ধ আল্লাহর নামে। মাঝখান দিয়ে জিবে আছে ইবাদি আব্দুল্লাহ, ইবা আব্দুল্লাহ গুনাগার গুনাগারি বেরি সুবহান আল্লাহ। তো নামাজ পড়লে শুধু জান্নাত পাবে নিয়ে বাজ এক সাইডে রাখো, নামাজ পড়লে সোয়াব এক সাইডে রাখো। নামাজের যত ফায়দা আছে দুনিয়া বি ফায়দাও, তোমরা দেখেন ফায়দা কি হত্যারণ নি, যে নামাজের মধ্যে যত বেশি মনত্তন আল্লাহর দরবারে সিজদা দিব, এটার মান ইজ্জত সম্মান তত বাড়াতে হবে। যে যত বেশি মনত্তন আল্লাহর দরবারে সারেন্ডার করিব, তার রিজিক তত বেশি বরকত বাড়াতে হবে। আর সবচেয়ে বড় নিয়ামত এই অশান্তি জাগান শান্তি তাই। অনদিন ওনারা খেয়াল করছো না, হই না ভাই, অজু বানানোর পর একখানা খেয়াল করিবেন, খালি একখানা যদি অজু বানানোর পর আমি অতম হতাম মনত পর একখানা খেয়াল করি, কেউ ফরুদ বানায় কেউ ফাইবুদ বানায় জেন্ডা বানায়, অজু বানানোর পরে দেবেন দেন নিজের ভিতরে কেন ফেরেশ ফেরেশ লাগে কেন খেয়াল করছো না, অজু বানা যাতে শেষ হয় এতদিন কেন জানে কেন পবিত্র পবিত্র ফ্রেশ ফ্রেশ লাগে। এত যদি কেউ এরা ইতার মাসছো না, ইতার কুশি মাসছো না, কোষা লাগবে খেয়াল করি চাই। অজু বানানোর পরে অথচ আরা গুণাগার কিন্তু অজু বানানো ওয়ান ওয়ার একখান বিবেক টাই। আর যেদিন না মনের অজু বানাই ফেলে তেজু পানির অজুতুন দেহর অজুতুন, যেদিন না মনের অজু বানাই ফেলে তেজু কদ আফলাহা মান যাক্কাহা সুবহান আল্লাহ। আর বেগুনের হাজিরি কবুল করুক আল্লাহ, এই কমে যারা আয়োজন করছে বেগুনেরও কবুল করুক, আগামী বছর ইয়াতুন আরো সুন্দর করে আয়োজন করিবেন তৌফিক।